হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রীতিস পার্সোনাল ব্লগ। তো আজকে আমি বানাচ্ছি গোবিন্দভোগ চাল দিয়ে পায়েস। প্রথমে আমি একটা কড়াইতে দু প্যাকেট দুধ দিয়ে দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। দুধ ভালো করে ফোটানো হয়ে গেছে, তো আমি আলাদা করে একটা বাটিতে দুধ কিছুটা তুলে রাখলাম। আমি এখানে 100 গ্রামের মতো গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটাকে ভালো করে ধুয়ে এবার আমি ফোটানো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু নুন। চাল দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে যেতে হবে, না হলে কড়াই তলায় লেগে যেতে পারে। আমার ওভেন কিন্তু মিডিয়াম আঁচে রয়েছে। এবার আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো কাজু কিশমিশ। হাতে দিয়ে দেবো 200 গ্রাম বাতাসা, দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। পায়েস কিন্তু চাল ফোটার পরই মিষ্টি দিতে হবে। মিষ্টিটা যদি আপনারা আগে দিয়ে দিন তাহলে চাল ফুটতে চাইবে না। বাটিতে তোলা বাকি দুধটুকু এবার দিয়ে দেব। এই দুধটা তুলে রাখার কারণ একটাই, পরে এই দুধটা পায়েসের সাথে মিশিয়ে দিলে টেস্টটা ভালো হয়। এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে, না হলে পায়েসটা অনেকটা ঘন হয়ে যাবে। আমার পায়েস রান্না হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে একটা বাটিতে পায়েসটা ঢেলে রাখব। ঢেলে রাখার পর পায়েসটা তোমরা দেখতে পাচ্ছ। এইভাবে বাড়িতে তোমরাও পায়েস বানিও। আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে।